এটার সুবিধাটা কি আমি আপনাকে বলি, যে যদি আপনি আজকে একটা ডকুমেন্ট আপনি তৈরি করলেন, যেটা দেখা যাচ্ছে যে আজকে আপনি ডেটটা দিয়েছেন, কিন্তু আপনি শিওর না যে এটা আপনি আজকেই আপনার ক্লায়েন্টকে পাঠাবেন কিনা, এখন আপনি আগামীকালকে আপনার ডকুমেন্টেশন আরও কিছু মডিফাই আছে, বা আরও 2-3 দিন পরে আপনি ডকুমেন্টটা মডিফাই করলেন, বাট আপনি ডেটটা চেঞ্জ করতে ভুলে গেলেন কারণ আপনি ডেটটা ম্যানুয়ালি দিয়েছেন, তো সেই ক্ষেত্রে পুরনো ডেটটাই থেকে যাবে। আপনি এক্স্যাক্টলি যেদিন আপনি এটা লাস্ট মডিফাই করেছেন সেদিনের ডেটটা এখানে দেওয়া হবে না। এই ধরনের ইরর আপনি রিমুভ করতে পারবেন যদি আপনি ফাংশন ডেটগুলো ইউজ করেন। নর্মাল একটা ওয়ে, নর্মাল ওয়েটা হলো যে আমি যদি এখানে আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরে আমি যদি কলনে কলন যেটা সেটা আমি প্রেস করি, দিয়ে দিলে আমার দেখেন দেখেন যে ডেটটা চলে এসেছে, যেটা আজকের আমার কারেন্ট ডেট। এটা হলো আমি এই সিম্বলটা ইউজ করেছি কলন। এভাবে আপনি, এটা হলো ম্যানুয়াল, এটা হলো এটা চেঞ্জ হবে না পরবর্তীতে। এরপরে আমি যদি অটোমেটিক ফাংশন, যেগুলা ফাংশন ইউজ করি ইকুয়াল দিয়ে, টুডে দিই এবং এটাকে আমি ব্র্যাকেট দিয়ে ফিনিশ করছি, দিয়ে আমি এন্টার দিই, তাহলে এটাও ফাংশন দিয়ে করেছি, এটাও সেম ডেট দেখাচ্ছে। এখন পার্থক্যটা হলো কি পার্থক্য সেটা আমি আপনাদেরকে দেখাই। যদি আমি এখানে আমার যে ডেটটা আছে আমি এই ডেটটা যদি আমি চেঞ্জ করি, জাস্ট এখানে 21 করলাম, এটা করার পর যদি এখানে চেঞ্জ হয় নাই, কারণ আমি যতক্ষণ না পর্যন্ত এক্সেলের ভিতরে অন্য আর আদার্স কোনো একটা কিছু চেঞ্জ না করবো ততক্ষণ পর্যন্ত সেটা রিক্যালকুলেট করবে না। আমি যেটা একটা ডাটা এখানে ইনপুট দিলাম, এখানে দেখেন ডেটটা কিন্তু আপডেট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে আজকে 21 তারিখ। তো এইভাবে আপনি এটা দিয়ে রাখলে, এই ফাংশনটা ইউজ করলে আপনার জন্য একটা সুবিধা হবে যে আপনাকে বারবার এটা চেঞ্জ করতে হবে না। এরপরে আরেকটা ফাংশন আছে, এটা হলো নাও। এই ফাংশনটা আমি যদি দেই, দেওয়ার পর এন্টার দিই, তাহলে এখানে এটার সাথে আরও আমার এক্স্যাক্ট যে টাইম যেটা সেই টাইমটাও এখানে শো করবে। তো এটা আপনার কাজের জন্য অনেক সুবিধার, যদি আপনি একেবারে আপনার হাই প্রিসিশন দরকার হয়, টাইমটা দরকার হয়, আপনি এভাবে দিতে পারেন, এবং যতবার যতবার আপনার ডকুমেন্ট আপডেট হবে সেটার সাথে সাথে টাইমও অটোমেটিকলি আপডেট হবে।